ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরের কালাইনগর ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপির জন্মদিন পালন। বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এমপির জন্মদিন পালন করা হয়েছে। আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুলিয়া দৌলত ইউনিয়নের কালাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম তাজ এমপির শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাইনগর গ্রামের সাবেক মেম্বার ও সমাজসেবক ওসমান মিয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মমিনুল হক অপু, কালাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য লোকমান হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ ডাক্তার, মোহাম্মদ সিরাজ মিয়া, কাজল মিয়া, জসু মিয়া ছাড়াও এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। বক্তারা তরুণ নেতাদের উৎসাহ করার উদ্দেশ্যে তুলে ধরেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এমপির বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস ও উন্নয়নের রূপকথা। তারা বলেন ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের শৈশবের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাঞ্ছারামপুরকে নিয়ে স্বপ্ন দেখতেন। এমপি হবার পর তার স্বপ্নগুলো পূরণ করে আমাদের বাঞ্ছারামপুরকে একটি আধুনিক বাঞ্ছারামপুর হিসেবে রূপ দিয়েছেন। ক্যাপ্টেন তাজ আছে বলেই আমরা বাঞ্ছারামপুর উপজেলায় আধুনিকতার ছোঁয়া পেয়েছি। তিনি সবসময় চিন্তা করেন বাঞ্ছারামপুরকে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি উপজেলায় রূপান্তরিত করতে। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের জন্মদিনের কেক কাটছি তা বেশ কিছুদিন আগেও পানিতে তলিয়েছিল। আজকে ওনার সুনজরে আমরা এখানে তিনতলা স্কুল ভবনে বসে আছি। বক্তারা আরও বলেন বাঞ্ছারামপুরে এখন উন্নয়নের কোনো ঘাটতি নেই, আর কোথায় কাজ করা লাগবে আমাদের চোখে না পড়লেও ক্যাপ্টেন তাজ সবসময় নজরজ্ঞানী। তিনি নতুন নতুন উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করছে, আমরা নেতার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক তাজ ভাইকে হায়াত দান করলে বাঞ্ছারামপুরবাসীর জন্য নজিরবিহীন উন্নয়ন অব্যাহত রাখবেন। আমরা আবারও নির্বাচনে তাজ ভাইয়ের নৌকার জয় ছিনিয়ে আনব। আমাদের মাননীয় এমপি সাহেবের জন্মদিন, এই উপলক্ষে আজকে আমরা জন্মদিনের কেক কাটার জন্য আমরা এই আয়োজনটা সর্বপ্রথম কালাইনগর আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। আপনারা দেখতেছেন, আপনারা বেঁচে থাকলে সবাই অনুষ্ঠানটা করবেন। কেন করবেন? মাননীয় এমপি সাহেব পাঞ্চাম্বর থানার জন্য যা করেছেন, আমরা স্কুলের দিকে তাকাইলে, রাস্তার দিকে তাকাইলে, ব্রিজের দিকে তাকাইলে, সর্বদিকে তাকাইলে ওনার ছবি বেশি ওঠে। কেন বেশি ওঠে? সবকিছু মাননীয় এমপি সাহেব, উনি বাঞ্ছারামপুরকে আধুনিক বাঞ্ছারামপুরে রূপান্তরিত করেছেন। ওনার শৈশবকাল থেকে এটা ওনার উদ্দেশ্য ছিল এবং একাগ্রতার কারণে আজকে বাঞ্ছারামপুরকে উনি এই জায়গায় পৌঁছাইতে পেরেছেন। আর বাকিগুলো আসলে আমরা নিজেরাও জানি না, উনি পরবর্তী পদক্ষেপ কী নিয়ে রেখেছেন। উনি যে জিনিসটা চিন্তা করেন করার জন্য, যখন এটা উনি ওনার মুখ থেকে আমরা শুনি, তখন মনে হয় যে বাঞ্ছারামপুর এটা দরকার। এর আগে আমরাও জানি না যে আসলে বাঞ্ছারামপুর কোন জিনিসটা দরকার। ওনার মাথায় যে জিনিসটা বাঞ্ছারামপুরের জন্য, বাঞ্ছারামপুরকে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ করার জন্য যা যা দরকার, সবসময় উনি ওনার মাথায় এটা রাখে এবং উনি চিন্তা করে। যে জিনিস বাঞ্ছারামপুরের মানুষও চিন্তা করে না, উনি যে জিনিসটা বাঞ্ছারামপুরের জন্য চিন্তা করে, বাঞ্ছারামপুর কী করলে বাঞ্ছারামপুর সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ হবে। ক্যাপ্টেন তাজ না হলে বাঞ্ছারামপুর এত বড় হতো না। বাঞ্ছারামপুর কথাটা উঠলে ক্যাপ্টেন তাজ, ক্যাপ্টেন তাজ মানে বাঞ্ছারামপুর। আর আপনার যে কোথাও যদি আমার, আমি যতটুকু জানি, আমি তো তিন নম্বরে যাই, ধানমন্ডিতে যাই, যে ক্যাপ্টেন তাজ ও ইয়া বাঞ্ছারামপুর ও ক্যাপ্টেন তাজ মানে বাঞ্ছারামপুর কথাটা ও ক্যাপ্টেন তাজ এইভাবে কথাটা, তিন নম্বর মানে কি নেত্রীর কার্যালয় যেটা আর কি, ওইখানে এই কথাটা উঠে। ওনার বিস্তৃতি, উনি ছিলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আর ওনার হাত আল্লাহ দিলা এমন, মানে কি বলবো, আমাদের পাওয়া ওনার জন্য। আমি মনে করি আমরা যত কর্মী আছি, আমাদের আয়ু নিয়েও যদি ওনাকে দেওয়া হয় তাও বেঁচে থাকুক, আমরা যদি না থাকি কিচ্ছু আসে যায় না। কিন্তু তারপরেও উনি নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।